কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। মাহমুদ কমলের রিপোর্ট। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী লন্ডনের বিলাসবহুল জীবন ছেড়ে যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে। সদ্য স্বাধীন বাংলাদেশে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে গড়েছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র, যা একটি উদাহরণ হয়ে আছে। দেশে এখন শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকা ঔষধ শিল্পের পিছনেও ভূমিকা ছিল তাঁর। শেষ বিদায়ে তাই অশ্রুসিক্ত চোখগুলোতে কেবলই শূন্যতা। খুব সরল প্রকৃতির সাদামাটা জীবন তিনি যাপন করতেন, যেটা নিঃসন্দেহে অনুকরণীয়। এবং আরেকটি বিষয় হলো যে সর্বমানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য তিনি যে ভূমিকা রেখেছেন সেটিও অতুলনীয়। আমরা যারা আছি চিন্তা ভাবনা করি, অনেক সময় আমরা বলি না, আমরা অনেক আপোষ অনেক সময় নিজের সাথে করি। জাফর ভাই একেবারে আপোষী। কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানায় হাজারো মানুষ। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ সহ তাকে শেষ বিদায় জানান বিশিষ্টজনেরা। বলেন, তার বলিষ্ঠ কণ্ঠস্বর ও সাহসিকতা যুগের পর যুগ মনে রাখবে মানুষ। একজন অসাধারণ সাহসী, দেশপ্রেমিক, সৎ এবং নির্ভীক মানুষ, গরিব মানুষের বন্ধু, মেহনতি মানুষের বন্ধু, শ্রমজীবী মানুষের বন্ধু, কর্মজীবী পেশাজীবী মানুষের বন্ধু। জাফর আমরা কোনোদিন পরিশুদ্ধ করতে পারবো না। তিনি রাজনৈতিক দল করেননি ঠিকই, কিন্তু রাজনীতিতে বিবেকের কণ্ঠস্বর হিসাবে তিনি থেকেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধাকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। পরে দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় তার তৃতীয় নামাজে জানাজা। তার ছেলে জানান, দেহদানের ইচ্ছা থাকলেও তাকে আগামীকাল বাদ জুমা দাফন করা হবে সাভারে। তার কাছে সবচেয়ে বড় ছিল দেশ ও দেশের মানুষ ও দেশের মানুষের অধিকার, আর এইটার জন্য সে সারা জীবন লড়াই করেছে। কালকে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্র, ওখানে আমরা তাকে দাফন করব। ডাক্তার জাফরুল্লাহ এমন একজন ছিলেন যার কীর্তি আগামী প্রজন্মের কাছে হয়ে থাকবে অনুপ্রেরণা। মাহমুদ কমল, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।